আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বছর ঘুরে একবারই আসে রমজান। রমজান হলো রহমতের মাস, রমজান হলো ইবাদতের মাস, রমজান হলো শান্তির মাস। রমজান মাসে কিন্তু নেকি বলুন আর খাবার দুটোই কিন্তু ডাবল পাওয়া যায়। এই মাসে ইবাদত করে যেমন শান্তি লাগে, ঠিক তেমন এই মাসে আমরা অনেক বেশি মেহমানদারি করতেও পছন্দ করি। যেহেতু আজকে হচ্ছে প্রথম রমজান, তাই প্রথম ইফতার উপলক্ষে আমরা আমাদের আপার সাথে ইফতারটা করি। এই ফেনী শহরে একান্ত আপন আত্মীয় বললে শুধু আমার আপাই আছে, আর আমাদের অন্য রিলেটিভরা সব মোটামুটি ফেনীর বাহিরেই থাকে। যেহেতু আপারা আসবে, তাই আমিও কিছু খাবার রেডি করে নিচ্ছি। বেবিটা ছোট থাকায় আসলে আমি অনেক কিছু আরো করব প্ল্যান করেছিলাম, সেটা হয়নি। আজ প্রথম রমজান উপলক্ষে খাদিজাও রোজা রেখেছে, বাচ্চাটা চোখের সামনে রোজা রাখছে, এটা দেখে ভালোই লাগলো। পাশাপাশি একটু কষ্টও লাগে, কারণ ছোট বাচ্চা, কিন্তু ভালো, কারণ আস্তে আস্তে শিখতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে তো আর সম্ভব না। আমারও মোটামুটি রান্নার পর্ব শেষ। আমি হালিম বানিয়ে ফেলেছি, নুডলস বানালাম, বুট ভাজিও করে ফেলেছি, একটু মেয়োনিজ বানিয়ে স্যান্ডউইচটা বানিয়ে ফেলছি। মাশাআল্লাহ করে স্যান্ডউইচটা এত ভালো হয়েছিল, মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করেছে। আমি তো ভাবছিলাম তাড়াহুড়া করে বানাচ্ছি, আল্লাহই জানে কেমন হয়, বাট আলহামদুলিল্লাহ সব ভালো ভালোই হলো। ছোটখাটো করে যদি আমি স্যান্ডউইচের রেসিপিটা বলি, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কাছে স্যান্ডউইচ মেকার থাকতে হবে, এবং স্টার্টিং পয়েন্টে স্যান্ডউইচ মেকারটাকে প্রিহিট করে নিতে হবে। এবার ব্রেড নিয়ে নেবেন, ব্রেডের এক পাশে মেয়োনিজ লাগিয়ে নেবেন, অপর পাশে টমেটো সস লাগিয়ে নেবেন, যে কোনো সবজি অথবা ডিমের সাথে আপনি এটা ভেতরের যে প্যাটিস সেটা রেডি করে নিতে পারেন, স্যান্ডউইচ মেকারে দিয়ে দিবেন, দেন আপনার স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। এবং যখন এটা বের করে নেবেন, তখন জাস্ট এটা তিন কোণা সাইজ করে আপনি কেটে নেবেন। খাবারের আইটেম আমি কিন্তু অনেকগুলোই নিজে বানাতে পারি। এই স্যালাডটা কিন্তু খাদিজার বাবার হাতে বানানো, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। যেহেতু আজকে প্রথম রমজান, অনেক মজার মজার খাবারই কিন্তু দোকানগুলোতে বিক্রি করা হচ্ছিল, তাই আমরা সেগুলো কিনে নিয়ে এসে সার্ভ করে দিলাম। জাস্ট সারাদিনের স্টার্ভিং এর পর কিছু ফ্রুটস আইটেমও আমরা অ্যাড করে দিয়েছিলাম, যাতে খেলে ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো থাকে। এই খাবারটিকে আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। সব খাবার রেডি করে আমি, খাদিজার বাবা, বাচ্চারা সবাই ওয়েট করছিলাম। অলরেডি 5:55 হয়ে গিয়েছিল, তো আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপাদের জন্য। ফাইনালি কিছুক্ষণের মধ্যে কিন্তু আপারা চলে এসেছিল। আসার পরে তাদেরকে ওয়েলকাম জানালাম আমরা, দেন সবাই হাতটা ধুয়ে ইফতারের আগে বসে পড়লাম দোয়া করার জন্য। যখন কোনো রোজাদার ইফতারের আগে বসে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া চায়, তখন কিন্তু আল্লাহ অবশ্যই কবুল করে। দোয়া কবুল হওয়ার অন্যতম সময় এটাও একটি। আজকে এখানে আমার ব্লগটি সমাপ্ত করছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে দেন ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।